আল্লাহ সৃষ্টি জগতের সংখ্যা যে কত তা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কুকুর, বিড়াল, গরু, মানুষ, জিন, ফেরেশতা এই একটা একটা করে গুনে গুনে টোটাল সৃষ্টি জগতের সংখ্যাটা যে কত এ সম্পর্কে কোরআনেও কিছু বলা নেই, হাদিস শরীফেও কিছু বলা নেই। যদি কেউ বলে 18,000 সৃষ্টি, আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000, তাহলে আগামীতে আল্লাহ তো আরো 2-5টা নতুন সৃষ্টি তো করতেই পারেন, নতুন সৃষ্টি করতেই তো পারেন। ভাই যে গোনা সংখ্যাটা 18,000, এটা ইসলামের কথা না, ইসলামের সঙ্গে এই কথার কোনো সম্পর্ক নেই। তবে ছোট বয়সে একটা কবিতা গজল শুনেছিলাম, 18,000 আলমের সাহেবে সরকার বলে, তারপর আরো অনেক কিছু আছে। ওখান থেকে মনে হয় এই ভেজালটা ঢুকেছে, এই ভেজালটা ঢুকেছে। আর গজল যারা গায় এরা তো সব বড় বড় পিএইচডি স্কলার না, এসব হেটুরে জন্তু, ওদের ভাষার ভিতরে আকসার ইমান আমানের ক্ষতির শব্দ রয়েছে। আল আমিন নবী আমার কি, তারপর মুক্তিদাতা সবার, এইবার কি হবে, মুক্তি 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 দেওয়ার মালিককে। আর ওখানে যদি বলি মুক্তিদাতা আল্লাহ না আমার নবী, তাহলে ইমান আমান, ইমান আমান সব শেষ, সব শেষ। এই জন্যে এখন আর গজল নেই, সব গজব। কিন্তু গ্রামের উঠতি প্রজন্ম কিছু ছেলে পিলে একটু গজল না দিই তাদের আবার ঠিক পোষায় না। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন, আসমান জমিন, আসমানের আসমানের নিচে, জমিনের উপরে, জলে, স্থলে, পাহাড়ে, যেখানেই আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারা সবচেয়ে সুন্দর করে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, আমার চেহারে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, তাই আয়নার সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের নবী আমায় শিখিয়ে দিয়েছেন, ও আব্দুল মতিন তুমি যখনই আয়নার সামনে দাঁড়াবে আয়নার ভিতরে তোমার নিজের মুখটা দেখবে আর পড়বে, আল্লাহুম্মা আহসিন খুলকি কামা আহসানতা খালকি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার চেহারা কত সুন্দর তুমি বানিয়ে দিয়েছো, ও গো মালিক মাওলা আল্লাহ সুন্দর চেহারা নিয়ে লাভটা কি হবে, আমার চরিত্রকে যদি সুন্দর করতে না পারি। চেহারা দারুণ সুন্দর কিন্তু পকেট মার, চেহারাটা দেখতে কালো, মুখে দাগ ভর্তি, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে। জান্নাতে জান্নাতে যাওয়ার সময় এরম ফেস কাটিং দেখে ঠেকে দেওয়া হবে নাকি? জি জি, সেই কোনো এক শোনা কথা বা কথা পড়েছি ঠিক মনে পড়ে না, হুজুর আজ করতে করতে বলছিলেন যে কোনো বুড়োরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব অল্প বয়সে ছোঁড়ারা। বুড়ো দুটারটা ছিল, কান্না শুরু হয়ে গেছে, বলতে আল্লাহ হুজুর তে লাঙ্গা উপায় কী হবে। আসলে জান্নাতি যারা হবে সে দুনিয়াতে তার বৃদ্ধ বয়সী হোক আর অল্প বয়সী হোক, জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকের বয়স 16-18-20 ফুটন্ত যৌবন অবস্থাতেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। আজকে যে লোকটার 125 বছরের থুত্তুড়ে বুড়ো, আল্লাহ তার তকদিরে যদি জান্নাত রাখেন তিনি ওই রকম যুবক অবস্থাতেই জান্নাতে যাবেন। আসলে আয়নায় দাঁড়িয়ে নবী এটা বলতে বললেন, ও গো আল্লাহ তুমি আমার চেহারা যেমন সুন্দর করে দিয়েছো আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও, মালিক তুমি চেহারা সুন্দর দিয়েছো এতে আমার লাভ কি হবে যদি আমার চরিত্রের সৌন্দর্যতা যদি বজায় রাখতে না পারি। এই দোয়াটা যারা মুখস্থ করতে না পারবে তারা যেন আয়নায় মুখ না দেখে, আল্লাহুম্মা আহসিন খুলুকি কামা আহসানতা খালকি, খুলুকন মানে চরিত্র আর খালকি মানে আকৃতি, আকৃতি। বলছিলাম দুটো দুটো চারটে কথা বলেছি, শুরুর থেকে আর একবার রিনিউ করে নিই। প্রথমেই বলেছি এই মজলিসে পৃথিবীতে দুটো মজলিস কবুল হয়,
যে মজলিসে নবী স্বয়ং হাজির থাকেন আর যে মজলিসে নবী হাজির না থাকলেও নবীকে নিয়েই আলোচনা হয়, এই দুটোর বাইরে অন্য কোনো মজলিস কবুল হবে না। নাম্বার ওয়ান দুটো বলেছি, নাম্বার টু তে দুটো জিনিস বলেছি যে নবীর সুরত আর নবীর সিরত, নবীর আকার আকৃতি চেহারা রং পথ বর্ণনা করলেও স্বভাব হয়, শুনলেও স্বভাব হয়, আবার নবীর কর্মকাণ্ড, নবীর কর্মকাণ্ড এগুলো যদি আলোচনা হয়, আলোচনা করলেও স্বভাব শুনলেও স্বভাব, তবে নবীর আচার ব্যবহার, নবীর আখলাক চরিত্র, নবীর চলার পথ আর তরিকার উপরে যদি বর্ণনা হয়, তাহলে শ্রোতারা নবীর আখলাক অনুযায়ী নিজের চরিত্রটাকে বদলে নেওয়ার সুযোগ পায়। সুরতের কথা বর্ণনা করলেও স্বভাব হবে, সিরতের কথা বর্ণনা করলেও স্বভাব হবে। সুরতের বর্ণনা শুনে চরিত্র পাল্টানো যায় না, কিন্তু নবীর চরিত্রের কথা শুনে আমরা আমাদের চরিত্রকে পাল্টে নিতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দিবসের মজলিস, আমাকে যদি এই ঘন্টা দুই করে বক্ব আর একটুখানি চা খেয়ে মিনিট দশেক জিরে আবার ঘন্টা দুই, এইভাবে যদি আমি বলি না তা সপ্তাহখানি ভক্তি পারব, সপ্তাহখানি একভাবে ভক্তি পারব। আপনি ভাবেন মাতিন তো তাইলে বিরাট বড় বক্তা, বিরাট বড় বক্তা, আসলে ব্যাপারটা তা না। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যে ভাষায় রাসূলুল্লাহর জীবনী রচনা হয়নি। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নেই যে ভূখণ্ডে নবী মুহাম্মাদের প্রশংসা করার মানুষ নেই। তমাম দুনিয়া জুড়ে সবাই তো নবীর প্রশংসা করে, কিন্তু এই মানুষটাকে নিয়ে পৃথিবীতে যত বেশি লেখালেখি হয়েছে এত বেশি আর অন্য কাউকে নিয়ে লেখালেখি হয়নি। সবচেয়ে বেশি লেখা হয়েছে নবীকে নিয়ে, আল্লামা শেখ সাদির লেখা বালাগাল উলা বিকামালি, ইমাম জালালউদ্দিন সিউতির লেখা খাসাইসুল কুবরা, আল্লামা ফরিদউদ্দিন মুবারকপুরি তার লেখা আর রাইহুল মখতুম, আল্লামা শিবলি নোমানির লেখা সিরাতুন নবী, কবি গোলাম মুস্তফার লেখা বিশ্বনবী, সিরতে হালাবিয়া, সিরতে ইবনে হিশাম, দালাইলুন নবুয়াত, শাওয়াহিদুন নবুয়াত, ছোটদের মুস্তফা, এমন করে শুধু পশ্চিমবঙ্গে রাসূলুল্লাহর বাংলা ভাষায় জীবনী লেখা বই অন্তত 70টার বেশি আছে। 70 জন লেখকের চেয়েও বেশি কেতাব শুধু বাংলা ভাষায় আছে, আর পৃথিবীতে এইরকম ভাষা কিছু কম বেশি 4,500 ভাষা আছে, 4,500 ভাষা। এমন কোনো ভাষা নেই যে ভাষায় রাসূলুল্লাহর জীবনী লেখা হয়নি। আল্লামা শিবলি শিবলি নোমানি, ইমাম জালালউদ্দিন সিউতি, শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ইমাম ইবনে বতুতা, তমাম দুনিয়া জুড়ে কবির কাব্য, সাহিত্যিকের সাহিত্য, ঐতিহাসিকদের ইতিহাস, নবীকে নিয়ে লিখতে 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 একদিন সব শেষ হয়ে গেল, কাগজ ফুরিয়ে গেল, কলমের কালি শুকিয়ে গেল। এই কবি সাহিত্যিক এই সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন এরা সবাই সবকিছু লেখার পরে, বলার পরে, গাওয়ার পরে ছোট্ট একটা কথা তারা লিখেছেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কবি, সমস্ত লেখক লেখিকা, কবি গায়ক সাহিত্যিক তারা সবাই নবীকে নিয়ে অনেক লেখালেখি করেছেন, অনেক লম্বা চওড়া হাজার হাজার পৃষ্ঠা তারা নবীর জীবনী লেখার পরেতেও সর্বশেষ তারা এই কথাটা বলেছেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে অনেক 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 লেখার ইচ্ছা।
তো পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক লেখক লেখিকা তারা রসুল্লাহকে নিয়ে অনেক 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 হাজার হাজার পৃষ্ঠা লেখার পর তার এটাই বললেন, ইয়া রসুল্লাহ আপনাকে নিয়ে যতটা লিখলে উপযুক্ত হতো আমরা কেউই ততটা লিখতে পারলাম না, সুবহানাল্লাহ আমরা ততটা লিখতে পারি। বাদাত খোদা বুজুর্গ তুই কসাই মুখতাসার, কথা শুধু একটাই, সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ হলেন গোটা জগৎ সংসারের স্রষ্টা, আর সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ যার মাথায় শ্রেষ্ঠত্বের মর্যাদার মুখ পরিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সহজে বুঝে নিন যে তমাম দুনিয়ার লেখকরা তারা নবীকে নিয়ে লেখার পর এই কথাটাই বলেছেন যে আপনার প্রশংসা যতটা করলে ভালো হতো আমরা ততটা পারলাম না, পারলাম না। আচ্ছা এই লেখকেরা যত লেখক লিখে রেখেছেন সেই লক্ষ লক্ষ কেতাবের ভিতরে আমি হয়তো মহাসাগরের দুফোঁটা পানির মতো দু চারখানা কেতাব পড়েছি, আবার যতটুকু আমি পড়েছি ততটুকু সব আমার মনে নেই, আর যতটুকু মনে আছে তা সব আবার বলতে পারি না। এইবারে আপনি একটু মনে মনে হিসাব করে নেন যে নবী দিবসের এই মজলিসে বসে নবী সম্পর্কে আপনি কত কম জানার চেষ্টা করছেন বা কতটা কম জেনেছেন। তমাম জিন্দগি ধরে যদি নবীর আখলাক চরিত্রের আদর্শ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আমাদের এই মজলিস আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার এই মজলিস। আমি রসুলুল্লাহর সিরতের আখলাক চরিত্র আর আদর্শের বিক্ষিপ্ত দুটো তিনটে কথা বলার চেষ্টা করছি, যদি আমার কোনো ভাই কাজে লাগাতে পারে দুটো তিনটে কথা বলার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, একজন বেদুইন মসজিদে নববীর ভিতরে আসরের নামাজ পড়ে জামাতের লোক যখন ভেঙে বেরিয়ে আসছেন ওই লোকটা তখন মসজিদে ঢুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীতে পেশাব করছে। সাহাবীরা খুব রেগে গেলেন, খুব রেগে গেলেন, মারবে ধরবে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। রসুলুল্লাহ দুহাত তুলে ওদেরকে রস্ত করে বললেন ও এখনো পেশাব করছে, ওর পেশাবটা আটকে দিও না, ওর পেশাব পূর্ণ পেশাব হতে সুযোগ দাও, কেউ তোমরা ওকে ধাক্কা দিও না। তো নবীর ইশারায় সবাই থমকে গেলেন, ওর পুরো পেশাব করা শেষ হয়ে গেল। রসুলুল্লাহ আস্তে আস্তে তার সামনে যেয়ে বলছেন শোনো, এটা আমাদের মসজিদ, আমরা এখানে আমাদের কপালটা মাটিতে ঠেকিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি সুবহান রাব্বিয়াল আলা বলে, এখানে না পেশাব করতে নেই, এটা ধর্মস্থান, এটা খুব পবিত্র জায়গা, তুমি আর কখনো যেন এরকম নোংরা জায়গায় পেশাব করো না। আচ্ছা শুক্রবারের দিন আজানের এখনো বাকি আছে 5 মিনিট, 15-20টা লোক সবে মসজিদে ঢুকেছে, আর ওইরকম সময় যদি আমাদের এই মসজিদে কেউ গিয়ে যদি এরকম দেড়িয়ে দেড়িয়ে পেশাব করে তার কপালে কি হতে পারে? হ্যাঁ, তাহলে ইসলাম শুধু নামাজের ভিতরে না, ইসলাম এখানেও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা কেউ একে মারবে না, গালিগালাজ করবে না, একে ধমকাবে না, যতটুকু জ্ঞানের কথা বলবার আমি তাকে বলে দিয়েছি, যাও তোমরা একটু পানি নিয়ে এসো। সাহাবীরা পানি আনলেন হাতে একটা ঝাড়ু নিয়ে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়ু ধরে নিজে হাতে করে ওই বেদুইনের পেশাব ধুয়ে দিলেন।
জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখুন আখলাক কাকে বলে আদর্শ কাকে বলে একজন অমুসলমান ইহুদি বেদুইন মসজিদের ভিতরে পেশাব করেছেন সাহাবীরা মারতে গেলেন নবী মারতে দিলেন না সাহাবীরা ধমকাতে গেলেন রাসূলুল্লাহ পাল্টা তাদের রুখে দিলেন বরং তাকে মিষ্টি উপদেশ দিলেন ওই বেদুইনের পেশাব আমার নবী নিজে হাতে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহু আকবার 1400 বছরের সেই আদর্শগুলো একটু আসুক আমাদের ভেতরে আমি দুটো কথা বলছি একজন মুসলমানের ছেলে দুশ্চিন্তায় পড়ে ঘুম আসে না ওর এক বন্ধু বলল তুই এক কাজ কর তো ঘুম টুম হয় না তাহলে ব্যবসায় লস খেয়ে গেছি খুব ঘুম হচ্ছে না তো যে তুই এক কাজ কর একটু ব্র্যান্ডি খা একটু ব্র্যান্ডি খা প্রতিদিন রাত্রে শোয়ার আগে তার মানে উন্নত মানের মদ হুইস্কি ব্র্যান্ডি অফিসার চয়েস বলে এটা খা দু গ্লাস করে এনো খেয়ে দেখে ভালোই ঘুম হচ্ছে প্রতিদিন খায় ও তো একটা প্রতিক্রিয়া আছে এমন ও একটা টাইমে মাঝে মাঝে ও রাস্তাঘাটে গাড়ি নিয়ে পড়িয়ে থাকে প্রচণ্ড খাওয়া দাওয়া বড় লোকের ছেলে গাড়ি আছে ড্রাইভারে চালায় সেই গাড়িতে করে ঘুরে বেড়ায় কিন্তু কয়েক কোটি টাকা দেনা করে ফেলেছে ঋণ শোধ করার কোনো জায়গা পাচ্ছে না তো রাস্তার ধারে এক জায়গায় বসে মাথায় হাত দিয়ে খুব দুশ্চিন্তায় ব্যস্ত তার একজন এসে বললো খোকা তোমার এত টেনশান কিসে তুমি এত এত দুশ্চিন্তা করছো কেন বলছে চাচা আমি যা সর্বনাশ করে ফেলেছি আমি না আর মনে শান্তি পাচ্ছি না আমি খুব অস্থির হয়ে গেছি আমি খুব অস্থির জীবনযাপন করছি তাহলে খোকা আমি শুনেছিলাম আলেম ওলামাগণ ওয়াজ করতেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বান্দা যখন আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ডুবে যায় বান্দার অন্তরাত্মার অস্থিরতা দূর হয়ে আল্লাহ বান্দার অন্তরে শান্তি প্রতিষ্ঠিত করে দেন সুবহানাল্লাহ বলেন খোকা তুমি এক কাজ করো যখন কোনো আল্লাহ আল্লাহ জিকির আজগার নামাজ কালাম এরম ভালো ভালো কথাবার্তার কথাও হবে এরম ভালো জায়গা যদি পাও তুমি একটু ভালো জায়গায় বসো দিন ওইরম জায়গায় একটু যাও দিন তোমার এই মনের যে অস্থিরতা আছে যে চঞ্চলতা তুমি যে শান্তি পাচ্ছ না আল্লাহ বলেছেন এই জিকিরের জায়গায় গেলে আল্লাহ স্মরণের জায়গায় গেলে তোমার অন্তরে শান্তি হবে এখন ও যেতে যেতে দেখা একটা মসজিদ বহু লোক হাত পা ধুয়ে যাচ্ছে যাক মুসলমান তো ও জানে এখানে একটু আর কোথাও জিকির আজগার না অন্তত মসজিদে একটু হবে বড় লোকের ছেলে জীবনে নামাজ কালাম পড়িনি কিন্তু ও বলেছে তোর অন্তর ছটপট করছে তুই একটু জিকিরের জায়গায় যা তোর মনে শান্তি পাবে ও গাড়িতে নেবে গিয়ে দেখে সবাই হাত পা ধোচ্ছে এমন হাত পা ধোয়াটা ওরে যে উজু বলে এটা ও জানে না ও যথারীতি একদম হেঁটের ওপরে কাপড় চোপড় তুলে এর দিকে কুলি করে ওর দিকে নাকি বানায় দেয় এর দিকে পা ধোয় ওর দিকে মাথা মশা করে জীবনে তো সব জানে টানে এই সব করতে করতে অনেক সময় ধরে এইসব করছে ইমাম সাহেবের চোখে পড়ে গেছে বলে শালা কোথাকার গান্ডু দেখো দিন জানে না উজু করতেও জানে না ও এসে মসজিদ তা ঠিক আছে আমি ওই অবস্থায় সে মসজিদে ঢুকে গেছে এখন সে জামা কাপড় মোছা করা চালো সে আর নিজে করতে বলে নি হেঁটের উপরে কাপড় ওইভাবে গেছে মসজিদে এনো ও শুনেছে বিজিকরিল্লাহ তাতমা ইন্নুল কুলুব যেখানে আল্লাহ জিকির হয় সেখানে গেলে অন্তর অন্তর শান্তি পাবে ও শান্তি পাওয়ার জন্যে এখানে এসছে এখন এ নিয়ত বাঁধে ওই দেখে নিয়ত বাঁধে এর দেখে রুকুতি যায় আবার একটু ঘাটতে দিকে নেয় ও দাঁড়াচ্ছে তো দাঁড়ায় কখনো শেষ দাগে চার পাঁচবার ছবার হয়ে যাচ্ছে লোকে দেখে দেখে করলে যা হয় এখন এই যে ও ওর এখন টেনশন শুধু এই দিকে উঠবো না হেঁটবো কাঁথবো না চিতবো সবাই যা করছে দেখে দেখে ওর করতে হবে বাস্তবিক অর্থে দেনার যে দুশ্চিন্তা ওর মন থেকে ভুল হয়ে গেছে ও এখন সবাই যা করছে ওরও তাই করতে হবে করিয়ে যাচ্ছে ইমাম সাহেবটা তো দেখেছে বড়দিন এইসব জন্তু জানোয়ার তারা মসজিদে আসে এর বাপ কি আর কিচ্ছু শেখায়নি
যথারীতি জামাতে নামাজ হলো, জামাতে নামাজ হই, নামাজ পড়ে সবাই যেরকম বসেছে ওই রকম বসেছে, ফালক ফুলক করে দেখতেছে নতুন নামাজির যা অবস্থা। ইমাম সাহেব নামাজ পড়ে নিয়েছেন, হেই কেডা তোমার নামাজ পড়তে বলেছে গানে, তুমি এখনো উজু করতে পারো না, কি করে রুকু করতে আর জানো না, শুধু মসজিদে বেরোতে তুমি ঝামানে ফাঁকাচ্ছ, এই মাথা আসে মাথা কেডা বলেছে নামাজ পড়তে আসতে। সেই তো ও আমারে বললো মসজিদে আসলে শান্তি হবে, কিন্তু আমার যে অশান্তি ছিল সে তো ঘন ডিম বেরিয়ে গেল। আস্তে আস্তে ওখান থেকে নেবে ও সেই গাড়ি তুললো, বললে শিগগির বারে ঢোকা, তিন গ্লাস খাতি হবে, রোজ তো ঋণের জন্যে অন্তর ছটফট করতো, বাবা বড় লোক আমি বড় লোকের ছেলে আর কোথাকার শালা ভাড়ানির ছেলে ইমাম হয়েছে আমার ধমক দেশের জন্য চিন্তাটা ডাবল, বলে তুই বারে ঢোকা। গাড়ি নিয়ে ঢুকলেই ও তো দরজা খোলার আগেই বারের বয়, হোটেলের যারা বয় ওসব তো ট্রেনিং প্রাপ্ত, এসি দরজা খুলেই প্লিজ কামিং স্যার, হাতটা ধরে নামিয়ে দিয়ে আস্তে আস্তে ধরে, স্যার কী খাবেন, একটু লেমন টি খাবেন না, দুধ চা খাবেন, ঠান্ডা পানি খাবেন না গরম পানি খাবেন, স্যার তড়কা রুটি আছে, দুটো ভাত খাবেন, বসুন বসুন বসুন, কি আদর করে কি যত্ন করে ওরে বসালো। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি যে ব্যবহারটা হোটেলের বারে ছেলেটা করেছে, ওরা তো টাকা রোজগার করার জন্যে, ওর মহাজনকে ব্যবসায় লাভ পাইয়ে দেবার জন্যে মাতালের সঙ্গে কি ধরনের ব্যবহার সে করেছে, আসলে ওই ব্যবহারটাই তো হওয়া উচিত ছিল ইমাম সাহেবের। মসজিদে নববীতে রসুলুল্লাহ বেদুইনের পেশাবের যে ব্যবহারটা করেছিলেন সে ব্যবহারটা আজকের দিন ইমামদের ভিতরে কথা বলে, আরে চুল্লুকোর মাতাল ভেবিচারি ঢ্যাবনা ঢাসো, আরে ওরা তো মসজিদে আসলেই তো আলহামদুলিল্লাহ, হোটেলের বয় ছুটে এসে হাতটা ধরে বললো প্লিজ কামিং স্যার, কি চাই, মাতালরা যদি তলতে তলতে রাস্তার থেকে নিচে নেবে মসজিদের দিকে দু কদম বাড়ায় অমনি ইমাম দেখতে পেয়ে যদি দুতলার থেকে নেমে এসে ভাই নামাজ পড়বে, আসুন এই জায়গাটা উঁচু করার জায়গা, আসুন 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 আসুন, এটা কি আশা করা যায় আজকের দিনে। আমি আবার বলছি ইসলাম শুধু নামাজ আর রোজার ভিতরে নেই, রসুলুল্লাহর ব্যবহারিক জিন্দেগির আদর্শ দেখেই কিন্তু অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছিলেন, নামাজ রোজার আড়ালেও যে ইসলামের যে জগৎটা আছে সেই জগৎটা আজ মার্ডার হয়ে গেছে, কোথায় সেই জগৎ, কোথায় সেই জগৎ। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 80 বছর বয়সে, আপনার মা হালিমার 80 বছর বয়সে, রাসূলুল্লাহর বয়স তখন 58-59 এর কোটায় মদিনাতুল মুনাওয়ারাতে নবী আমার অবস্থান করছেন, অনেক দিন মা হালিমা তার দুধ বেটা মুহাম্মদকে দেখতে পায়নি, তাই তায়েফ নগরী থেকে অনেক কষ্ট করে হানিফা আপনার হালিমা আজকে মদিনার ভূমি পদার্পণ করেছেন, রাসূলুল্লাহর মা হালিমাকে আর কোলায় করে নিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিয়ে নিজের গায়ের চাদরটাকে ভাঁজ করে করে ভাঁজ করে করে ছোট্ট একটা তোশক করে পাথরে রেখে দিয়ে ওই তোশকের উপরে হালিমাকে বসতে দিয়েছেন। মা হালিমা কি রাসূলুল্লাহর গর্ভধারিণী মা ছিলেন? না, দুগ্ধ পানকারিণী মা, এক কথায় বলা হয় দুধ মা। 80টি পর বৃদ্ধা মাকে আড়কোলা করে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে রাসূলুল্লাহর গায়ে একটা সাদা কাপড় থাকতো যাকে ইলমে তাসাউফের ভাষায় খেরকা বলা হয়, সেইটাকে ভাঁজ করে করে আবার একটা ভাঁজ দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে, আসলে মা হালিমা বয়সের ভাবে তার দেহ আজ হাড় ককানা সার, তার গায়ে আর আজ গোস্ত নেই, পাতারও পাথরও শক্ত, আর আমার মাকে যদি পাথরে বসাই তাহলে আমার মায়ের দেহের হাড়
পাথরে লেগে ঠকঠক করে আমার মায়ের দেহে কষ্ট হবে, তাই গায়ের চাদরটা ভাঁজ করে ওই জায়গাটায় রেখে হালিমাকে ধরে সেই নরম চাদরের উপরে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেটাকে স্কুল কলেজে পড়ান, কোনো দুঃখ নেই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, সেই সঙ্গে রসুল্লাহর এই লাইফ হিস্ট্রিটাও আপনার বাচ্চাকে পড়ান। আমি দেখেছি ছেলে MBBS ডাক্তার হয়ে বুড়ো বাপ মা গ্রামে ফেলে রেখে দিয়ে সে বউ বাচ্চা না এখন বাবার সাথে বাস করছে, বাপ মা খেয়ে না খেয়ে লেখাপড়া শেখালো, হাই স্কুলের মাস্টারি চাকরি পেলো, দিক বেড়িয়ায় বুড়ো বাপ মা এখানে ফেলে রেখে মধ্যম গ্রামে ঘর ভাড়া নিয়ে ওখানে থাকে ছেলে মেয়ে। আচ্ছা এরকম কি সমাজে খুব কম আছে? সব তাহলে বলা যেতে পারে লেখাপড়া শিখে গাছ বাঁদরও হয়। যে লোক লেখাপড়া শিখে বাপ মার দেখভাল বন্ধ করে দিয়ে বউ বাচ্চা নিয়ে পাগলা হয়, একটা আস্ত গাছ বাঁদর ছাড়া অন্য কিছু? আমি বলছি দোষটা মাস্টারের নয়, আসলে মাস্টার যেদিন ছোট ছিল আপনি বাবা আপনি সেদিন মাস্টারকে হযরত মুহাম্মাদের পরিচয় করিয়ে দেননি, এটা আপনার ব্যর্থতা। আমি বলছি এই লাইফ হিস্ট্রিগুলো আপনার বাচ্চাকে একবার পড়ান, আপনার বাচ্চা মানুষ হয়ে যাবে, বিশ্বাস করুন। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, হযরত তালহা, জুবাইর সবাই হতচকিত, আরে রসুলুল্লাহর গায়ের যে চাদর জিব্রাইল ধরার হিম্মত রাখতেন না, যে চাদরে হাত দেবার ক্ষমতা জিব্রাইলের ছিল না। আচ্ছা হাবিশাদ ভাই বসে আছে, আমি এমনি কথা বলতে পারি? আবার যদি এরকম জামার জানতে, ও হাবিশাদ ভাই শোনো দি, আচ্ছা এই কাজটা করলে কি এই লোকটা সম্মান দেওয়া হলো? সম্মান? আচ্ছা এমনি কথা বলা আলাদা, ওর কখনো যদি হাত ধরে এমটেন, ও ভাই জীবন দিয়ে শোনো, তার মানে একটা সম্মান আমি হানি করলাম। রসুলুল্লাহর সাহাবিগণ কোনো দিনের জন্য নবীর গায়ে হাত দিয়ে কথা বলার হিম্মত কোনো সাহাবি ছিল না। সুবহানাল্লাহ বলে রুমাল ধরে টানা তো দূরের কথা, নবীর গায়ে হাত দিয়ে সাহাবি এ বলছেন হুজুর আমার কথাটা শুনুন, ও বলছেন হুজুর অনুধরো না আমার দিকে একটু দেখুন, ইয়া রাসূলুল্লাহ ইসমাহানা আমার কথা একটু শুনুন। তো কখনো কখনো এর কথা শুনতে ওর কথা শুনতে হয়তো একজনের কথা শোনা যাচ্ছে না, তা আমরা অনেক সময় ও চাচা চাচা এদিকে একটু ফেরো নাকি, আমরা যেটা করে ফেলি। কিন্তু রসুলুল্লাহ সাহাবি কোনো দিনের জন্যে রসুলুল্লাহর গায়ে হাত দিয়ে তার দৃষ্টি নিজের দিকে কেউ কখনো আকর্ষণ করেনি, কখনো করেনি। তো সব সাহাবির হতচকিত, এরা এই গাঁও কাঁধ দিয়ে বুড়িটা কেডা বলতো, রসুলুল্লাহ যার জন্য চাদর বিছিয়ে দিচ্ছেন এই ভদ্র মহিলাটাকে, নবীর চাদরে বসার মতনই হিম্মত, নবীর চাদরে বসার হিম্মত তো ফেরেশতা জিবরাইলও নেই। জিব্রাইল কি আপনাদের গ্রামের মেম্বার পানা মনে হচ্ছে নাকি? জিব্রাইল ফেরেশতা? সাহাবীরা নিজেরে নিজেরা ব্যাখ্যা বিশ্লেষণ করছে না, আরে যে চাদরে বসা তো দূরের কথা, যে চাদরে স্পর্শ করার হিম্মত ফেরেশতা জিব্রাইলের নেই, আজকে সেই চাদরে একটা গ্রাম্য মহিলাকে রাসূলুল্লাহ বসতে দিয়েছেন। তখন হতবাক হয়ে সবাই অপেক্ষা করছে ভদ্র মহিলাকে চিনতে হবে, নবী বললেন তোমরা একটু দূরে যাও, সাহাবীরা একটু সরে গেলেন, রাসূলুল্লাহ আস্তে আস্তে করে মাথাটা নিচু করে মায়ের গলার উপরে হাত দিয়ে বললেন, মা আপনি যে মুহাম্মাদের খোঁজ করছেন আমি সেই মুহাম্মাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে হালিমার তখন বয়স 80 উপরে, মা যা বেঁকে গেছে, চোখেও ভালো দেখতে পান না, তুমি যখন আসছিলেন খোঁজ করছিলেন বাবা তোমাদের এখানে মুহাম্মাদ কোথায় আছে, বাবা কোথায় আছে মুহাম্মাদ, তা দেখিয়ে দিলেন ওই জায়গায় অমুক জায়গায় আছে। তো হালিমা লাঠি নিয়ে ঠুকঠুক করে হেঁটে হেঁটে আসছিলেন, রসুল্লাহ দেখতে পেয়ে ছুটে যেয়ে আর কোলায় করে এনে নিজের চাদরের উপরে বসিয়ে এবারে মাথাটা নিচু করে বলছেন, আমা আমি আপনার সেই মুহাম্মাদ।
আল্লাহ নবীর আম্মা জানা হালিমা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর কাঁধের উপরে হাত দিয়ে মাথাটা বুকের ভিতরে টেনে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন, ও বাবা মুহাম্মদ, তায়েফের মানুষেরা পাথর মেরে মেরে তোরে রক্তাক্ত করেছিল বাবা। আমি অনেক পরে সংবাদ পেয়েছিলাম, আমি আমার বাড়ি থেকে আস্তে 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 আমি আর তোকে দেখতে পাইনি বাবা, আমার তায়েফের ছেলেরা মেয়েরা তোকে মারপিট করল, বাচ্চা বাচ্চা ছেলেরা তোকে মেরেছিল বাবা, আমার গ্রামে তুই মারি খেলি, অথচ আমি তোর মা হয়ে বেটাকে সেদিন বাঁচাতে পারিনি বাবা। ও বাবা মুহাম্মদ, আমি তোর মা, তোর ওরা তোরে পাথর মেরেছিল, আমি মা আমার উচিত ছিল আমার বুকের ভিতরে তোকে নিয়ে শত্রুদের পাথরগুলো আমার পিঠে সহ্য করে নেবা। ও বাবা মুহাম্মদ, আমি তোর হেফাজত করতে পারিনি, তোর কঠিন মুসিবতে পাশে দাঁড়াতে পারিনি বাবা, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি বাবা মুহাম্মদ, তোর মা হালিমাকে তুই ক্ষমা করে দিবি। অনেকদিন দেখা হয় না, অনেকদিন দেখা হয় না, অনেকদিন পরে আজকে দেখা। রসুল্লাহ যেমন কাঁদছেন, হালিমাও তেমন কাঁদছে। একটা টাইমে দুজন দুজনের কান্না শেষ করে মার বেটায় বসেছেন আলোচনা করতে, মার বেটা আলোচনা করছে, বলছেন বাবা আচ্ছা দুনিয়ার লোক তোরা তো শত্রু হয় কেন বলুন, তোরে যেদিন তোর মার কোল থেকে নিয়ে আমি দুধ পান করাবার জন্য নিয়ে যাব, সেদিনও তোর মা আমার বলেছিল যে আমার বেটাটার খুব শত্রু আছে, হালিমা আমার ছেলেটা তুমি একটু সাবধানে রেখো বাবা, তোর এত শত্রু কেন বলদিন দিয়ে করছে। রসুলুল্লাহ এক গাল হেসে বললেন, আবা আমি না সত্য কথা বলি তাই মানুষ আমার শত্রু হয়, তাই তা তো সত্য কথার ভিতরে কি কি আছে। হালিমা বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কথা আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ হলেন এক। বলুন সকলে সুবহানাল্লাহ, এর চাইতে দামি সত্য আর হতে পারে না। বলছে তাই, ও আচ্ছা তাহলে তোর বিরুদ্ধে যারা শত্রুতা করে ওরা তাইলে আল্লাহকে বিশ্বাস করে না? তো বলছে হ্যাঁ। তা যে কচি কচিরা, তা আল্লাহ এক এই কথাটা যারা বলবে তাদের কি হবে? মানে নাম্মু, যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে ওরা সবাই আমার সঙ্গে জান্নাতে যাবেন সুবহানাল্লাহ। বলে যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে না তাদের কি হবে? বললেন ওদের খুব কপাল কপাল পোড়া, ওরা সবাই জাহান্নামে যাবে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা মুহাম্মদ, আমার বুকির আমি ওষুধা দুগ্ধ তোমাকে পান করেছিলাম বাবা, হাসরের মহামাঠ মা ময়দানে বিচারন্তে তুমি আমার বুকের দুধকে জান্নাতে চলে যাবে, আর আমি হালিমা কলমা না পড়ার কারণে আমি জাহান্নামের আগুনে পুড়ব বাবা মুহাম্মদ, আমি তোর মা জাহান্নামের আগুনে পুড়ব, আর তুই আমার বেটা হয়ে জান্নাতে কি শান্তিতে থাকতে পারবি? তার মানে হালিমা কি বলতে চাচ্ছে? কলমা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বললেন কচি, তুই দেশের এত হাজার হাজার লোকের কলমা পড়িয়ে তুই জান্নাতে নিয়ে যাচ্ছিস, নিয়ে যাবার পথ দেখাচ্ছিস। কচি তুই তো আমার একবারও বললি নি যে মা জান্নাতে যাওয়ার জন্য কলমাটা পড়ো। যাওয়া আমি যে তোমার কলমাটা পড়তে বলবো আর তোমার মনের ভিতরে যদি পড়ার ইচ্ছাটা না থাকে তাহলে আমি এতটুকু কষ্ট দেওয়াটাও পছন্দ করছি না সুবহানাল্লাহ বলেন। দ্যাট ইজ মাদার, এই তো মা, এই তো মা। আর আজকাল ছেলে এবছরে বিয়ে দেবেন পরের বছরে সংসার বাঁধ, অচেট হচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ, কার দোষ? ছেলের দোষ, কার দোষ? কথা বলেন, আরে দোষ তো কারণে করা আছে, কার দোষ? ছেলের? মোটেই না, ছেলের বাপের দোষ। ছেলেটা যেদিন ছোট ছিল, বাপ যদি সেদিন রসুলুল্লাহর এই হালিমার ইতিহাসটা যদি তার সন্তানকে পড়াতেন যে আল্লাহর হাতে আমার জান, সেই আল্লাহর কসম ও সন্তান কখনো বাপ মায়ের সংসার থেকে আলাদা হতে পারত না।
কখনোই পারতো না। হ্যাঁ, পিতা মাতা ইচ্ছাকৃত যদি কখনো বলতেন, বাবা সংসার অনেক বড় হয়েছে, তোমরা ভাই ভাই একটু নিজের একটু আলাদা হও, আমি এখনো বেঁচে আছি, তোমরা যা সেই নিজেদের সংসারে প্রতিষ্ঠিত হও, আমি একটু দেখি, কোনো সমস্যা নেই। কিন্তু গ্রামে এমনও বাড়ি আছে, তবে দোগেছে নেই, এরা সব ভালো, এমনও বাড়ি আছে, তিনটে বউ যদি জবাই করে দেওয়া হয়, দুটো গ্রামের লোক খেয়ে ফেরত পারবে না, হাতির মতো নাটার চেয়ার, তাদের হাঁড়িতে ভাত আছে, আছে গোস্ত, আছে ডাল, আছে ঢেঁড়স, আছে উজ্জে, আছে পটল, আছে ডিম, আছে সব আছে, কিন্তু এরপরেও 55 বছরের বুড়ি আর 65 বছরের বুড়ো দুটোরে শেষ জীবনে আলাদা করে আবার হৃদয় খাতি হচ্ছে। তিনটে তিনটে পাঁটার বাচ্চা আর তিনটে তিনটে হাতির বাচ্চা বউ থাকতেও বাবা মাকে আলাদা করে রান্না করে খেতে হচ্ছে, দোষ কার? কথা বলেন না কেন? বাপের দোষ, বাপের দোষ। আসলে সন্তানকে নবী মুহাম্মাদের এই আখলাক আর আদর্শগুলো মোটেই পড়ানো হয়নি, মোটেও বোঝানো হয়নি, যার জন্য সন্তান অমানুষ তৈরি হয়েছে। এটা তো আচ্ছা, জন্ম যখন নিয়েছিলাম এই হাত দুটোয় কিছু কি নিয়ে এসেছিলাম? জন্মানোর সময় কিছু আনিনি, জন্মানোর সময় এ হাতে কোরআন ছিল কি? কোরআন হাদিস ছিল? খনি ডিব্বা ছিল জন্মানোর সময়? খনি ডিব্বা, তেরঙ্গা, শেখার, গুটকা, চুটকি কিচ্ছু ছিল না। তাহলে খালি হাতে জন্ম নিয়ে ছেলে পিলে 7, 8, 9, 10, 11, 12, 13, ওই দেখো মোড়ের মাথায় ডলাডলি, ওই দেখো কাগজ ছিঁড়ে এতে ওতে মিশকে ফাঁকাং করে দিলে গালের ভেতরে। আচ্ছা, ও তো মারপেট থেকে যখন এসেছিল ওর হাত তো খালি ছিল, ওর সেই খালি হাতে তেরঙ্গা তুলে দিলে কেড়া, ওর খালি হাতে চুটকি শেখর তুলে দিল কেড়া, ওর খালি হাতে হরতন রুইতন টেক্কার গোলাম তুলে দিল কারা, ওর খালি হাতে গাঁজার কলকে তুলে দিয়েছে কারা, ওর হাত তো খালি ছিল। আসলে দায়িত্ব ছিল বাবা মায়ের, 5 বছর বয়সেই যদি ওর বাবা মা সন্তানটার হাতে কি বলি বলেন দিন, একটু বেয়াদবি করছি, হ্যাঁ আপনার যাওয়া বেয়াদবি, তো আপনার শুনতে এতক্ষণ বলবেন সে কোন একদিন ঠান্ডা হয়ে না গ্লাসটা ধরে মোবাইল লোকেরা ধরার কোন রাস্তা নেই। আল্লাহে আল্লাহর কসম, আপনার সন্তানের বয়স যেদিন 6 বছর ছিল, সেই 6 বছরই যদি সন্তানের এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে যদি রসূলুল্লাহর হাদিস ধরিয়ে দিতেন, ইবলিস শয়তান আপনার বাচ্চার হাতে তেরঙ্গা শেখর গুটকা চুটকি আর গাঁজার কলকে ধরাতে পারত না, ওর হাত দুটো তো বিজি হয়ে যেত, হাত দুটো বিজি হয়ে যেত। আপনি তার হাতে হাদিস কোরআন ধরাননি বলে ইবলিস এসে গাঁজার কলকে ধরিয়ে দিয়েছে। এইবারে ছেলে যখন বুদাম গাঁজা খাচ্ছে, ওর দাদা ধরিয়ে নিয়েছে আমার কাছে, বলছে ওদের একটু ফুদে দেন দিন আমার কচিটা। আমি কেন তাহলে দেন, একটু বিরাট শয়তান হয়ে, আমি শয়তান হয়েছে তা তুমি কি আমার পিসি সরকার পেয়েছো যে আমি সুমন্তর বলে ফিউ দেবো আর শয়তান খাদাম ওই জন্য চিস্তি হবে? আমি তো ভাই পিসি সরকার না। তার দেন এই অল্প বয়সে বিরাট নেশা টেশা করে, আমি ওর মাথায় ফুঁ দিলাম, আবার ওনার বাপের ডাক তারির মাথায় একটু ফুঁ দেই। সমাজের ছেলে মেয়ে যা নষ্ট হয়েছে, ছেলে গাঁজা খেয়েছে, মেয়ে চুরুট আপনার তেরঙ্গা খেয়েছে, ছেলে মেয়ে যত রকমের পাপের কাজে ডুবেছে, আল্লাহর কসম এর জন্য ছেলে মেয়ের দোষ যদি হয় 5%, বাপার মার দোষ 95%। শুধু বাচ্চা পারলেই বাপ হওয়া যায় না। আমাদের গ্রামের লালু আছে 59টা কচির আব্বা, গতবার আমাদের ছেলেপিলেরা গুনে বলল 59টা কচির আব্বা,
সব মাশাআল্লাহ কুচি করে ছড়িয়ে দিয়েছে, কোনোটা সাইকেলের তলায় যাচ্ছে, কোনোটা অটো রিকশার তলায় যাচ্ছে, কেউ একটা ঠ্যাং ধরে আবার আষাঢ় মারতেছে, ওর বাপের কোনো আব্বার কোনো, আমি ওই রাম আব্বার কথা বলছি না, জন্ম দেওয়া খুব সহজ, বাট হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গিতে কচিদের মানুষ করা বিরাট কঠিন তা বলবো না, শুধুমাত্র অসচেতনতার কারণেই যুব সমাজ আমাদের থেকে আজ দূরে সরে যাচ্ছে, অসচেতনতার কারণে। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত অনেক বড়, আমি খুব কম জানি, খুব কম বলতে পারি, আর আপনি যে কতটুকু নিয়েছেন আমি জানি না, তবে সর্বশেষ অনুরোধ করব আপনাদের কাছে, সত্যি যদি আপনি নবী প্রেমিক হন তাহলে আপনাকে বলবো রাসূলুল্লাহর শান শওকতের উপরে একটা করে কিতাব পড়ুন। আল্লামা শিবলি নোমানির লেখা সিরাতুন নবী বইটা এখন 450 টাকা দাম বাংলায় পাওয়া যায়, একটা বই কিন বিশ্বনবী কবি গোলাম মোস্তফার লেখা বোধহয় 300 টাকা দাম। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লেখা একটা চটি কিতাব আছে খুব সারাংশ বই মিলাদে মোস্তফা বোধহয় 65 টাকা দাম। আপনি বিশ্ব নবীর উম্মাত, অথচ আপনার বাড়িতে নবীকে জানার চেনার জন্য কোনো বই থাকবে না, এটা ঠিক উম্মতের পর্যায়ে পড়ে না, উম্মতের পর্যায়ে পড়ে না। আমার এই মোবাইলটায় ছোট্ট একটা সিম আছে, আর এই সিমের বদৌলতে আমি সারা পৃথিবীতে কথা বলতে পারি, ছোট্ট একটা সিমের বদৌলতে তাম দুনিয়াতে কথা বলতে পারি। এই সিমটা বার করে নিলে এটা না বাচ্চাদের হাতের খেলনা, ওদি আর কোথাও কোথাও কথা বলা যাবে না। মুসলমানকে যদি বলি একটা মোবাইল সেট, তাহলে আমি বলবো কোরআন শরীফ হলো তার সিম কার্ড, কোরআন হলো তার সিম কার্ড। যে মুসলমানের ভিতরে কোরআন আছে সেই মুসলমানকে নিয়ে অনেক দূর পর্যন্ত আলাপচারিতা করা যাবে, আর যে মুসলমানের হাতে ভিতরে কোরআন নেই সে মুসলমানটা আরএসএস এর হাতের খেলনাই হবে দুদিন পরে, দেখতে হবে কিছু করার নেই। আমি প্রত্যেকটা অভিভাবককে বলছি, আমার সমবয়সী প্রতিটি ভাইয়ের কাছে চরণ ধুনিকে প্রণাম জানিয়ে বলছি, নিজে বুড়ো বয়সে কোরআন পড়ুন, গ্রামের প্রত্যেকটা ছেলে এবং মেয়ে সবাইকে কোরআন শেখান, কোরআন বাদ দিয়ে কখনো মুসলমান হতেই পারে না, কখনোই হতে পারে না। টাকা কি আছে পকেটে? একটা জয় মাল আছে, এটা 10 টাকার নোট, এই 10 টাকার ভিতরে এই জায়গাটায় দেখবেন এই ফাঁকা জায়গার ভিতরে এখানে একটা জাল ছবি আছে গান্ধীজি, এর ভিতরে একটা অশোক স্তম্ভ আছে, আমি এই টাকার ভিতর থেকে যদি জাল ছবিটা মুছে ফেলি, অশোক স্তম্ভটা যদি টাকার একটা আছে, এতে অশোক স্তম্ভ নেই কিন্তু লেখা আছে 10 টাকা, এটা অশোক স্তম্ভ আছে এতেও লেখা আছে 10 টাকা, এটা অশোক স্তম্ভ নেই এটাও আছে 10 টাকা। সত্যি কি যেটায় অশোক স্তম্ভ নেই সেটা কি সত্যি সত্যি টাকা? অশোক স্তম্ভ না থাকলে সেটা রিজার্ভ ব্যাংক বলবো ওটা টাকা না, একটা কাগজ বা জাল নোট, জাল নোট মানে চিটারি করার, টাকা না টাকার মতন। আমি বলছি যারা কোরআন পড়াশুনো করে মুসলমান ওরা হলো মুসলমান, আর যারা কোরআন ছাড়া মুসলমান ওরা ঠিক মুসলমান না, মুসলমানের মতন, মুসলমানের মতন। বাকিটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, 1.5 ঘন্টা সময় ধরে যতটুকু পেরেছি রাসূলুল্লাহর শান শওকতের মান মর্যাদার উপরে বলার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন বলেছি, আর পরে যদি কোনো দিন বলতে হয় একটা লাইন বলে দেবে যে রাসূলুল্লাহর শিশুকাল বা রাসূলুল্লাহর ইমামতির জীবন বা রাসূলুল্লাহর যুদ্ধ ময়দান বা রাসূলুল্লাহর দাম্পত্য জীবন বা রাসূলুল্লাহর বিবাহ, একটা একটা সাইট নিয়ে বললে সেই সাইটটা নিয়ে না পুষিয়ে বলা যায়, আর এই আমি মনে হচ্ছে এইটা বলি না ওইটা বলি, এইটা করি না ওইটা করি, এর ভিতর দিয়ে যতটুকু বলেছি অন্তত আখলাক আদর্শ একটু নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করুন, ধীরে ধীরে কোরআনটা সবাই পড়ুন, রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে
জঙ্গি খন্দকে জিহাদ করেছিলেন। আপনাকে পেটে পাথর বেঁধে জিহাদ করতে হবে না। আমি বলছি পেটে পাথর বেঁধে বাচ্চাদেরকে লেখাপড়া শেখান, জাতির ইজ্জত একদিন আবার ফিরে আসবে। আর যদি লেখাপড়া না শেখান, জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সাংগঠনিক কিছু কথা, বঙ্গনূর পত্রিকার কথা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ড নিয়ে আমি মুফতি সাহেব এসেছেন, তাকে বলবো, তিনি একটু সর্বশেষ সাংগঠনিক প্রক্রিয়ার কিছু কথাবার্তা তিনি বলবেন, আমার জন্য দোয়া করবেন। মুফতি সাহেব এসেছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। ওয়া আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।